ক্যামেরাটা একটু বাঁকা হয়ে আছে, সব কিছু ঠিক করে দিবে, বল্টু একাই 100। কি কি করা দরকার সব আমি ঠিক করে দিচ্ছি, এমন ভাবে করো যাতে দেখতে ভালো লাগে, যাতে সবাই করতে চায়। ঠিক আছে, আপনার মতো হতে চায়, চেষ্টা করলে ওইটা সোজা করা সম্ভব না। কালকে আমি না কালকে তো লাইভে ছিলাম না, পরশুদিন লাইভে ছিলাম এবং সারাক্ষণ শুধু ক্যামেরাটা ঠিক করার মতোই চেষ্টাটা করছি, ওই ক্যামেরা কোনোভাবেই উপরের দিকে যায় না, আমাদের মতো শুধু নিচের দিকেই নামে। যাই হোক, মনে করে দিই, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তাই না বলতো? কথাবার্তা শুনে বুঝতেই পারছেন আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে যে প্রচুর এনার্জি নিয়ে আমরা বসে আছি, কারণ হচ্ছে যে যখনই দেখবেন যে ওই যে নিজের উপমা নিজেই এভাবে কি করে দেই, গাধার সামনে নাকের সামনে মুলা ঝুলাইলে যেরকম হয় আর কি, আমাদের সামনে শুক্রবারটা ঝুললেই আমরা একটা এক্সট্রা এনার্জি পেয়ে যাই, আমরাও ঝুলে পড়ি। শুক্রবার আমাদের উপরে ঝোলার আগে আমরাই শুক্রবার উপরে ঝুলে পড়ি, ঝুলে পড়ি, ঝুলে থাকলে যদি লম্বা হয়ে যায় তাহলে ঝোলাই ভালো। হ্যাঁ, এই জন্য বলি যে আপনি শুনছেন ইভেলি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশনে নাম্বার ওয়ান স্ট্যান্ড কমেডি শো। আমাদের সামনে যদি শুক্রর মুলা ঝোলে, আমাদের সামনে যদি শুক্রর মুলা ঝোলে, লিসনারদের মনেও এক ঘন্টা ফান কলের ঝোলে শনিবার দিন। হ্যাঁ, শনিবার দিন। আচ্ছা, মনে করে আরেকবার মনে করে দিয়ে যাই আপনাকে, যেটা হচ্ছে শনিবার দিন কিন্তু আমাদের হচ্ছে এক ঘন্টা জুড়ে ফান কল চলে, মানে আমরা ফোন কল রিসিভ করি, যে সেগমেন্টের নাম ফান কল। সো আপনি শনিবার দিন হচ্ছে যে পুরো 7টা থেকে 8টা পর্যন্ত আমাদেরকে ননস্টপ কল করতে পারবেন 100%। আর আমরা ট্যালি করেছি, গতবার আমরা ট্যালি করেছি, ট্যালি করে দেখি যে আমরা কয়টা ফোন রিসিভ করেছি, মিনিমাম 12 থেকে 14। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে 50 মিলিয়ন আর কি। আমরা তবে অনেকেই খুশি হচ্ছে এই নতুন একটা সেগমেন্টকে পুরোপুরি একটা এপিসোডে রূপান্তরিত করা, অনেকেই খুশি, কারণ হচ্ছে যে এইবার অনেকে আশায় আছে যে এইবার ফোনে পাওয়া যাবে, প্রতিটা সেগমেন্টকে ঘন্টায় রূপান্তর করব, শুরু করব যেটা এখনো লাইনে ঢুকিনি, আমরা ট্র্যাকে ঢুকিনি, নিজেকে যে ওয়ার্ম আপ করার যে সেগমেন্টটা প্রথমে 10 মিনিট 15 মিনিট যে ওয়ার্ম আপ করার জন্য একটা জোক বলে মুখের তার তো ঠিক করে রাখা, দেখা যে ঠিক আছে সবগুলো তার ঠিক আছে কিনা, স্টার্ট নেয় কিনা, সেলফ কাস্ট করছে কিনা, আমাদের যে জায়গা মতো সেলফ দিলে জায়গা মতো স্টার্ট নিচ্ছে কিনা, এই পার্টটা এইটা এক ঘন্টা করতে পারবো না আমরা, এই রিকোয়েস্ট আমাদের করবেন না, আমরা কমিয়ে 1-2 মিনিট দিয়ে আসতে পারি। তবে আপনাদের জন্য আর কি কি করা যায় সেটা আপনি লিখে পাঠাতে পারেন, সেই আইডিয়া আমরা অবশ্যই গ্রহণ করব, যদি সেটা গ্রহণ করার মতো হয়। এইমাত্র স্পন্সর থেকে একটা মেসেজ আসছে আমাদের, কি স্পন্সর থেকে মেসেজ আসছে, তার সেটা হচ্ছে তোমাদের এক ঘন্টার এপিসোডে পুরোটাই অ্যাড চলবে কোন দিন। আমরা এমন দিন রাখবো যে মানে পারলে তো তারা তাই করে, নইলে এক ঘন্টার শো বিজ্ঞাপন এরকম। যাই হোক, আর যেটা বলছিলাম যে ঝুলে থাকার যে ব্যাপারটা, তার আগে ওই যে বলে নেই যে আপনি যদি কোনো আইডিয়া দিতে চান যে আপনাদের জন্য আমরা এইরকম কোন সেগমেন্ট চালু করতে পারি বা এরকম কিছু করতে পারি আপনাদের জন্য, সেটা আপনি অবশ্যই আজকে আমাদের এসএমএস এ লিখে পাঠান, লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার আইডিয়াটি, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, এই আইডিয়াটি লিখে পাঠাবেন না যে শোটা বন্ধ করে দিন, না ওরা কি লিখবে জানেন, আপনার আইডিয়া বলছেন না, সে লিখবে সবকিছু লিখে মনের কথা জায়গায় আমার আইডিয়া, এটা লিখে পাঠান। হ্যাঁ, এই যে ঝুলে থাকার ব্যাপারে কথা বলতেছিলাম, বেকারত্বের জ্বালা সইতে না পেরে, আ এটা একটা কষ্টের জোক, একটু কষ্টের এক্সপ্রেশন দাও, বেকারত্বের জ্বালা সইতে না পেরে ছেলেটা ফাইনাল ডিসিশন নিল, ফাইনাল গ্র্যান্ড ফাইনাল না ফাইনাল, গলায় দড়ি দিয়ে সুইসাইড করবে, কারণ এইভাবে জীবন আর চালানো যাইতেছে না, মানুষের দুয়ারে দুয়ারে চাকরি খুঁজো, মানুষের দুয়ারে দুয়ারে টাকার জন্য দৌড়াও, খাবারের জন্য দৌড়াও, এইভাবে কতদিন, তার চাইতে জীবনটাই শেষ করে দিই, একদম জীবন শেষ করে দেওয়ার জন্য ফ্যানের সাথে দড়ি বাঁধলো, তারপরে মনে হইলো এই ফ্যান বেঁচে তো আর এক মাস চলা যাবে, তারপর ফ্যানটা বেঁচে এক মাস, তারপরে ফ্যানটা দড়ি দিয়ে খুলে আবার এক মাসের জন্য জীবন বাঁচাইলো, তারপর এক মাস খাওয়ার পর আবার চিন্তা করলো এবার আমি মারা যাব, এবার মারা যাবই, ফ্যানও নাই আমিও নাই, পরে হাতে দড়িটা নিয়ে দেখলো
এখন তো দড়ি আছে, দড়ি হচ্ছে দড়ি হচ্ছে কয় কয় মিনিট চলা যাবে? আধা ঘন্টা তো চলতে হবে, আধা ঘন্টা পরে মানে মরার মতো টাকা ওর কাছে না। আচ্ছা, মরতে যে ইকুইপমেন্ট দরকার, ওই মরাও ফ্রিতে না? চিন্তা না, 114 টাকা না কত টাকা যেন লাগে, একটা হিসাবে দেখেছিলাম অনেকদিন আগে। মরতে 114 টাকা লাগে, মানে মরার পরে তোমার কাফনের কাপড়। আচ্ছা আচ্ছা, সে সব মিলিয়ে যেন কত টাকা লাগে? আমি ঠিক শিওর না, আমি পড়েছিলাম। পরে একটা বাদ দিই, আপনি মরতে যদি ইনভেস্ট করে মরতে চান, আপনি অনেকে তো ইনভেস্ট করতে হবে। আচ্ছা, আমাদের ডিসিশন হয় না, ওনারা যেমন ওরা আমাদের যা করাতে চায় লিসেনাররা, আমরা তো সেটাই করি। যেমন ওরা চাইছিল এক ঘন্টা ফান করার পর করে দিছি, ওরা চেয়েছিল যে ফান কলের সময় বাড়াতে, আমরা বাড়িয়ে দিছি, এক ঘন্টা বাড়াইছি। ওরা চাইছিল রবিবার অথবা বৃহস্পতিবার, আমরা শনিবার করে দিছি। তোমরা শুধু উইশ করো, হ্যাঁ, বাকিটা আমাদের দায়িত্ব, বাকিটা আমরা আমাদের মতোই করব। বলতেছে এই যে উইশের ব্যাপার হচ্ছে, বার্থডেতে গার্লফ্রেন্ডকে উইশ করছে, হ্যাপি বার্থডে বাবু, তোমার এই বছর অনেক অনেক আনন্দে কাটুক, অনেক অনেক ভালো কাটুক, অনেক অনেক সুখে কাটুক। এসএমএস করে দেন রাশেদ ইমামকে। ওই যে জিডির ব্যাপার, ওটা কি শেষেরটা বলেন, আপনি উপরে এত কিছু বলেন কেন? দৌড় তো ভয় পাইছি, শোয়ের মাঝখানে এইসব বলে নাকি কেউ? প্রথমে আমার ওইটাও চোখে পড়ছে, কি আশ্চর্য, কেন মানে। আচ্ছা যাই হোক, কি যেন বলছিলাম, গার্লফ্রেন্ডকে উইশ করতেছে যে হ্যাপি বার্থডে বাবু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওসে বাবু, তোমার জন্মদিনে না, মানে নতুন একটা, তোমার জন্মদিনের জন্য নতুন একটা ড্রেস কিনছি। বলছে ওয়াও বাবু, আমি জানতাম তুমি আমাকে কিছু না কিছু সুন্দর একটা গিফট করবাই, তো আসার সময় নিয়ে আইসো। বলছে নিয়ে আসবো কেন, পরে আসবো, ওটা তো আমার জন্য কিনছি। তোমার জন্মদিন উপলক্ষে আমি একটা জামা কিনেছি। হ্যাঁ, জামাটা টপলেস। টপলেস মানে, মানে টপলেস না, উপর দিকটা নাই। টপলেস জামা হয় নাকি? হয় রে ভাই, ও তুই বলছিস এখন হয়, ঠিক আছে। কি টপলেস জামা হয় না? হয়, মেয়েদের না ছেলেদের? মেয়েদের। আচ্ছা, আপনি কি, আমি তো প্রথম থেকে আবার বলছি। আচ্ছা, এটা ওয়ান্স ওয়ান্স রিপিট, তোমার জন্মদিনের জন্য টপলেস জামা কিনেছে। তার বয়ফ্রেন্ডকে বলছে, তোমার বার্থডে উপলক্ষে আমি একটা জামা কিনেছি যেটা কিনা টপলেস। টপলেস গার্লফ্রেন্ড পিছন থেকে হাত নিয়ে নেমে, এই যে একটা বেল্ট কিনছি। তুই না জামার কথা বললি, ওটা তো টপলেস বটমলেস স্লিভলেস জামা তো বেল্টের মতোই দেখায়, একটা বেল্ট কিনছে। ঠিক আছে, আগে বললেই পারতি। আচ্ছা, আমরা পরে হাসব। আচ্ছা, যে জন্মের কথা বাদ দিয়ে যদি হচ্ছে যে পরবর্তী ইয়ের দিকে যাই, যেমন ধর যে একজনের হাজবেন্ড চলে গেছে, কই গত হয়ে গেছে, তো গত হয়ে যাওয়ার পরে কি মনে হচ্ছে? হ্যাঁ জানি, হ্যাঁ জানি, আত্মীয় স্বজনরা আসছে, উনি হচ্ছে হাজবেন্ডের দুঃখে কাঁদতেছে, এই যে এত বড় বাড়িটা তুমি আর আইকা গেলা, এই বাড়ি এখন কে দেখবে? পাশ থেকে এক লোক বলতেছে, ভাবি কান্দেন না কান্দেন না, আমি তো আসি। ভাবি তো ভাবির মতো কাঁদতেছে, এই যে এত গয়নাগাটি রাইখা গেলা, এগুলা কে সামলাবে? পাশ থেকে ওই লোকটা, ভাবি কান্দেন না ভাবি, আমি তো আসি, এই যে এত টাকা পয়সা সারা জীবন কামাই করে এখন রেখে গেলা, এগুলা কে দেখবে? ওই লোক আবার, ভাবি কান্দেন না আমি আসি, এই যে ব্যাংকের 50 লাখ টাকা ঋণ রেখে গেলা, এটা কে দেখবে? ওই লোক বলতো, আরে ভাই আমি এত সান্ত্বনা দিলাম, আপনারাও দেন। আপনারা কি কোনো সান্ত্বনা দিচ্ছেন না, বুঝলাম না, দেন দেন দেন। মানে বাড়িওয়ালার পাশে বাড়িওয়ালা থাকে, আচ্ছা, আর শুধু একটা চাকর থাকে, আচ্ছা, মানে কেয়ারটেকার, আর কেউ নেই বাড়িরা, সবাই থাকে বিদেশে। পাঁচতলা বাড়ি, পাঁচটা ফ্ল্যাট, প্রতি ফ্ল্যাটে দুজন করে 10 জন ভাড়াটিয়া, ভাড়াটির টাইম মতো বেতন দেয় না, ভাড়া দেয় না,
গ্যাস বিল দেয় না, কারেন্ট বিল দেয় না, আজকে এটা ছিঁড়ে ওইটা ছিঁড়ে ফুলবাগান নষ্ট করে, বাড়িওয়ালা পুরো বিরক্ত। তো কেয়ারটেকার ডেকে বলছে দেখ এই বাড়ি নিয়ে আর ভালো লাগতেছে না আমার, এক একজন এক এক রকম ঝামেলা করে, একজন ভাড়া দেন না, একজন এটা করে, একজন আজকের সমস্যা কালকে হলো ঝগড়া লাগছে, মানে মনটা চায় যে কোথাও চলে যায়। এই শুনে কেয়ারটেকার বলছে হ ভাইজান বাড়িটা আমার নামে লিখে দিয়ে আপনি ঝামেলা থেকে চলে যান, তো বাকিটা আমি দেখতেছি। আপনি অনেক ঝামেলা সুযোগ সন্ধানে আপনার আশেপাশে অনেক আছে, খালি একবার মুখ দিয়ে বলে দেখেন যে এত টাকা পয়সা ভালো লাগতেছে হিসাব রাখতে পারতেছে না, কেউ না কেউ দেখবেন আমরা ভুলে যাই, ইদানিং আমরা অনেক কিছু ভুলে যাই, আমাকে কেউ ওয়েলকাম করলো না, আমি এই দুঃখে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য রাত্রিবেলা প্রত্যেকদিন রাত্রিবেলা বাদাম ভিজায় রাখবেন। ও স্যার ডাক্তার সাহেব বাদাম তো আমি ভিজায় রাখি, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আমি বাদাম ভিজায় রাখি প্রত্যেকদিন রাত্রিবেলা। তারপরে আপনার স্মৃতিশক্তি বাড়ে না, সকালবেলা উঠে মনে থাকে না বাদাম কোথায় ভিজাইছি, বাদামটা যে কই ভিজাইলাম, সেটা মনে থাকলে ডাক্তার সাহেব বুদ্ধি দেখতেন কাকে বলে, বলে যে দাদু প্রতিদিন বিকালে যে তুমি আমাকে বাদাম খাওয়াও আমার তো খুব ভালো লাগে, কিন্তু তুমি খাও না কেন বাদাম, তুমি না খাই আমারে খাও কেন, তোমার খাইতে ইচ্ছা করে না, করে রে দাদু করে, কিন্তু আমার তো দাঁত নাই, করে দাঁত নাই ইলিগা আমার দিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ ইলিগা লবণ আলা বাদাম কিনা চুইসা চুইসা লবণটা খাইয়া তার বাদামটা দিয়ে দিই। আমরা তেমনি যে আমাদের শোয়ের লবণটা খেয়ে ফেলছি, এবার বাদামটা বাকি, এই বাদামটা ব্রেক থেকে সব ধরে খাও, মানে আমাদের আমাদের যতটুকু ওই সেগমেন্ট শেষ, বাকি আপনাদের হাতে। দেখ একটা শোয়ের 15 মিনিট মাত্র আমাদের হাতে, হাতে পুরো 45 মিনিট আমাদের লিসেনারদের হাতে, আমরা তো ভাই সবসময় বলছি নিজেদের জন্য না, এই 15 মিনিট আমরা পরে কারণে স্বার্থ দিয়া বালি, পরে কারণে স্বাস্থ্য দিয়া বালি, জীবন মান সকলি দাও, তার মতো সুখ তার মতো সুখ কতাও কি আছে, আপনার কথা বলিয়া যাও। যাই হোক, আপনার কথা বলতে চাইলে এবং কোনো আইডিয়া দিতে চাইলে যে আমরা ফান কলের একটা দিন ধার্য করেছি, আমরা সেটা নির্ধারিত একদিন আমরা করেও ফেলেছি, তো প্রতি শনিবার এটা চলবে। আরো কোনো আইডিয়া যদি আপনি আপনার দেয়ার থাকে যে নাটবল্টুতে তোমরা এটা করতে পারো, সেটাও আপনি লিখে পাঠান, লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক পেজে গেলে দেখবেন যে আমরা দুইটি বালক লাইভে আছি, সেখানে কমেন্ট করবেন, লাইভ শেয়ার করবেন, আর কল করার জন্য 7:40 থেকে 50 পর্যন্ত, নাম্বার হচ্ছে 02550366 59। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরেই।
বিশ্ব ঠকা দিবস এক্সপেক্টেশনের বাইরে আসলে দেখবেন যে নিজেকে একটু নিস্তব্ধ মনে হয়, নতুন করে দেখে ও এটা আমার ঘর, তিন দিন পর আসলাম, এটা আমার সোফা, এটা আমার বিছানা, অনেকদিন পরে এসেছো সেটা বোঝানোর চেষ্টা করছো। তিন দিন পরে মনে হচ্ছে একটু হাতাচ্ছি মাউসটাকে, এটা মাউস, এটা কিবোর্ড, এটা কনসোল, এটা আমার স্টুডিও, তো আমি এটা নস্টালজিক আছি। আমি বললাম না নাটবে কিছু নস্টালজিক, সে কেন চুপচাপ সে তো ডেলি আসছে, আবার আমরা আবার কালকে আবার আসতে হবে না, এত এত অ্যাবসেন্স আমার ভালো লাগতেছে না। আচ্ছা কালকে কাজ করি, কালকে আমি একাই সেটা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আমরা ই করি মানে প্রাশ্চিত্য করি, প্রাশ্চিত্য। লিখেছে এস আর শাহিন রানা, বাড়ির আয়নায় আয়নার থেকে সেলুনের আয়নায় নিজেকে বেশি সুন্দর দেখায়। আরে বাবা, হাই নাট বলটু, আমি সুমাইয়া, জানো? হ্যাঁ জানলাম। আচ্ছা জানো, রমা নসন্দী থেকে লিখেছে, প্রতি উইকে লিসেনারদের গেস্ট হিসেবে রাখতে পারো, লিসেনারদেরকে গেস্ট হিসেবে রাখলে যেটা হয় দুইটা কাজ হয়, দুইটা দুই রকম হতে পারে, হয় ছক্কা নাইল বোল্ড। না ব্যাপারটা হচ্ছে যে এমন কোন যোগ থাকে না, না যোগের জন্য না, আপনি চিন্তা করেন নিজ উদ্যোগে ফোন করে কথা কয় না, আমরা ডাইকে আমরা কথা কইবো। আচ্ছা তারপর আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে ঠিক যেই দিন আসার কথা তার আগের দিন পর্যন্ত সে বলবে যে হ্যাঁ হ্যাঁ এই যে কালকে কালকে চলে আসবো ভাইয়া, হ্যান করবো ত্যান করবো, ঠিক যেদিন আসার কথা ওই দিন বলবে আমার বাবা অসুস্থ, আমার এই অসুস্থ, আমার সেই অসুস্থ, ভাই আজকে তো আসতে পারি, আমাকে আসতে দিচ্ছে না। আমরা এর আগে প্রায় তিন চারবার এইরকম হয়েছে যে হচ্ছে যে আমরা গেস্ট ইনভাইট করেছি ঠিক শেষ মুহূর্তে, এবং আগে থেকে আমরা তাদেরকে বলে রাখি যে আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনি এখন আমাদের বলেন, তাহলে আমরা অপশন রেডি রাখতে পারবো। না কোনো সমস্যা নাই, আমরা চলে আসবো, ফ্যামিলি সহ চলে আসবে, ঠিক ওই দিন এক ঘন্টা শোয়ের এক ঘন্টা আগে ভাইয়া আমার তো বাবা অসুস্থ, আমার তো অমুক, আমার তো তমুক, আজকে তো আসতে পারতেছি না। সো প্রত্যেকটা এপিসোড ব্ল্যাঙ্ক যাবে, আপনি লিখে রাখেন, দুই একটা এপিসোড ছাড়া প্রত্যেকটা এপিসোড দেখা যাবে যে গেস্ট ফাইনালি আসতে পারেনি। আফরা মিরপুর থেকে লিখেছে, বল্টু ভাইয়া পদ ভুলে নাকি, একেবারে শনিবারে আসলেই পারতা, যাই হোক তোমাকে অনেক মিস করছিলাম, থ্যাংক ইউ সো মাচ আফরা। রীতি সাবা থেকে লিখেছে, কেমন আছো বল্টু আঙ্কেল, আমি আঙ্কেল না, তুমি আইডিয়া চাও তাহলে সপ্তাহে একদিন ব্রেকলেস শো করো তাহলে আমরা খুশি। মানে তোমরা ঘুরে পিরে কোপটা আমাদের ঘাড়ে মারতে যাও, তারপরেও তো আইডিয়া আসছে। এসআর শাহিন রানা লিখেছে, সামওয়ান তুমি এত এমন একটা বাজে বজ্জাদের হাড্ডি টাঙ্গাল, তুমি এত রাতে অনলাইনে কি করছো, মি মাস্ক স্যানিটাইজার বিক্রি করি, আপনার লাগবে? বজ্জাদের হাড্ডি টাঙ্গাল থেকে লিখেছে, ভাইয়া সব মেয়েরা তোমাদের আই লাভ ইউ বলে, আমরা ছেলেরা কেউ কাউকে আই লাভ ইউ বলতে পারি না, আমাদের কথা ভেবে তোমরা একটা মেয়ে আর জানো প্লিজ। আচ্ছা ও নাট বল্টুতে বাংলাদেশে ফিমেল স্ট্যান্ড আপ কমেডিয়ান তেমন একটা নেই, আমরা চেষ্টা করবো, আমরা খুঁজছি। আবিবা পুরান ঢাকা থেকে লিখেছে, নাট ভাইয়া কেক বানাইছি এই কয়দিনে না আসার কারণে, শাস্তি হিসেবে আমার কেকটা ভিকে ভাইকে খেতে হবে, খাওয়ার পর খারাপ কিছু হলে আমার দোষ নাই, থ্যাংক ইউ সো মাচ, লাস্ট লাইনটা তো আমাকে সতর্ক করার জন্য, আমি তো কেক শুনে খাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। এমনি শান্ত লিখেছে, সেদিন অনার্সের এক বড় ভাইরে বকছিলাম, ক্লাস সিক্স এর একটা মেয়ে এসে হুমকি দিয়ে গেল। বাহ, আই এম সাপু টেক মাই সালাম, আই রিড ইন ক্লাস এইট, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু, থ্যাংক ইউ। কে ও কাইলে বলছে, মার্স আফসানা লিখেছে, ভাইয়ারা এই ঠান্ডায় ঠান্ডা পানি দিয়ে গোসল করেন, মরে যাবো, একদম ডিরেক্ট মরে যাবো, কারণ আমি গরমের দিনও গরম পানি দিয়ে গোসল করি। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইয়ারা জানো আমি তোমাদের জন্য আমার জোকসের বইয়ের 600টা জোকস থেকে 4টা জোকস রেডি করেছি, শুনবা? হ্যাঁ অবশ্যই শুনবো, শনিবার দিন ফোন দিবা। হ্যাঁ অবশ্যই শুনবো। ফারজানা মামুন লিখেছে, দিস হাই দিস ইজ ফয়সাল, ওয়েলকাম ব্যাক বল্টু ভাই, তোমরা প্র্যাঙ্ক কল করতে পারো লিসেনারদের থেকে ফোন নাম্বার নিয়ে, এটা এটার সলিউশনটা আমি আপনাকে দেই। প্র্যাঙ্ক কল আমাদের গত দেড় বছর আগে একটা সেশন চলেছিল যে দুই থেকে তিন মাস আমরা প্র্যাঙ্ক কল কন্টিনিউ করেছিলাম, ঠিক এক মাস পর্যন্ত ঠিক ছিল, দ্বিতীয় মাস থেকে সেটা দেখা গেল কি প্রত্যেকে আমাদের সঙ্গে ফোনে কথা বলার জন্য নিজেদের নাম্বারটা দেয়। হ্যাঁ কারণ আমরা না দিয়ে নিজের নাম্বার দিয়ে নিজের নাম্বার দেয় এবং আমরা কল করলেই প্র্যাঙ্ক করার আগেই তারা নিজেদের কথাবার্তা, ওই যে কেমন আছেন ভালো আছেন, আমরা নাম্বার পাই যে আমার টিচার উনি অমুক,
উনি এই রকম ভুল কাজটা করেছে, ওনার সঙ্গে প্র্যাঙ্ক করতে পারো, কল দিয়ে দেখি উনি নিজেই ভাইয়া মানে আপনাদের সাথে তো ফোনে পাই না, এই জন্য নিজের নাম্বার দিছিলাম। এই নেই কামরূপ কামাখ্যা থেকে নাকি ব্ল্যাক ম্যাজিকের উপর পড়াশোনা করেছে, হ্যাঁ বউ কথা শোনে না, গার্লফ্রেন্ডকে বসে আনুন, ওনার নাম্বার আমি খাম্বায় পাইছি ইলেকট্রিক ইলেকট্রিক খাম্বার মধ্যে, আপনারা ওই নম্বরে কল করেন, কল করে দেখি বাবার নাম্বার, এই নাটবল্টু কল দিছে নে। আমরা সবাই তোমাকে খুব মিস করেছি, থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক তোমাদের অনেক মিস করেছি, এই জন্য তিন দিনের পরে চার দিন ছুটি নিইনি। সঞ্জিদ একটা সূচি লিখেছে, একদিন ছোট বল্টু বাজারে গিয়েছে মাছ কিনতে, বিক্রেতা বলতেছে এই নাও তোমাকে ওর জন্য কিছুটা কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে, বল্টু বলতেছে এই নেন টাকা, বিক্রেতা একই মাছের দাম তো 100 টাকা, 10 টাকা দিলা কেন, টাকাটা একটু কম দিলাম আপনার গুনতে সুবিধা হবে। সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, বল্টু ভাইয়া ঈদ ঈদ মুবারক, তিন দিন আসো নাই আমার কাল ছুটি, বা ভালোই তো, তোমাকে আমি অনেক অনেক মিস করছি, নাট ভাইয়া সাক্ষী আছে, আচ্ছা নাট ভাই সাক্ষী আছে, ওকে। এফএম বোকা জাহাঙ্গীর আলম লিখেছে, ড্রয়িং কম্পিটিশন ছিল, সাপ আঁকতে গিয়ে এক্স এর ছবি এঁকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসছি। কোবরা সাপ ছিল নাকি নাগিন টাগিন কিছু একটা লিখেছে। রোজলে পারভিন লিখেছে, মিম রোজলে পার মিম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, হাই ভাইয়ারা টুডে ইজ মাই ফার্স্ট টেস্ক, থ্যাংক ইউ সো 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 ভেরি মাচ। এসকে সালমান খান লিখেছে, হ্যালো ভাইয়া তোমরা কেমন আছো, বল্টু ভাইকে অনেক মিস করছি। ও পূজা মনসিগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া আমার মাথায় আইডিয়া খুব কম আসে, বাট একটা আইডিয়া তোমরা রেগুলার যেমন করে শো করো তেমনই করো, এটা বেস্ট আইডিয়া ছিল আমার দেখা এখন পর্যন্ত। এসএম মুকিত লিখেছে, এই হলো আমরা, একটা ছেলে স্মোকিং করলে বলে কি তুই স্মোকিং করিস, তোরে আমি ভালো ভাবছিলাম, আর ছেলে যদি ওইটা খেয়ে আসে তাহলে বলে কি মামা কয় পেগ। নাইম হাসান জীবন নবগঞ্জ থেকে লিখেছে, আপনার ছেলেকে বিয়ে দিন, আচ্ছা মা বলল আমি গুজবে কান দিই না। ওকে প্রিয়ামণি লিখেছে, কেউ যদি আপনাকে সস্তা ভাবে আপনিও তাকে ময়লার বস্তা ভেবে ডাস্টবিনে ফেলে দিন। সাধনা উত্তর থেকে লিখেছে, আ ফুড কম্পিটিশন অর্গানাইজ বিটুইন ফুচকা খোর নাট অ্যান্ড কি পুরি খোর বল্টু, সি হু উইন, আপনি কি ফুচকা খোর, হ্যাঁ আপনি তো ভাই তো ফুচকা খায়, হ্যাঁ মানে কম্পিটিশনটা কেমন লাগবো, বল্টু জিতবে, ওই যে একটা ফুচকা বনাম একটা পুরি, এটা হয় কখন, তারপরেও তুই জিতবি, আমি ফুচকা সব ফুচকার সাথে ফুচকা খাইলেও আমি জিতবো, পুরির সাথে তো কোনো মানে আমি আন আমি জিতবো, তাহলে যে জিতবে তার তোদের গর্ব হওয়া উচিত, আমার মতো একজন ভদ্র বন্ধু পেয়েছি। হাই আমি জয়া, সাবারে থাকি, ভাইয়া তোমাদেরকে অনেক কি পুরাতন ফ্রেন্ড, আচ্ছা বাট এটা আমার ফার্স্ট এসএমএস, কেমন আছো তোমরা, ভালো আছি। দেখ একজনের সমস্যার কথা বলি তোকে, বিশাল একটা সমস্যা লিখে পাঠিয়েছে, এ এস আবিদ সরকার লিখেছে, সাউন্ড অনেক বেশি, আপনার ফোনের কি ডান পাশে দুইটা বাটন নষ্ট, কমান যায় না, মনে হয় যে ওর খালি যে বাড়ায় যে ওই বাটনটা ঠিক আছে, কমান্ডের বাটনটা নষ্ট হয়ে গেছে। আমাদের বাসায় ছোটবেলায় এরকম টিভি থাকতো যেটার মনে করেন রিমোটে সামনের দিকে যাইতো আর পিছনের দিকে আসতো না। তাহলে আপনি এক কাজ করুন, বুদ্ধি আছে তো, আপনি একটা ফোনটা রেখে উপরে একটা কাঁথা দিয়ে দেন, দেখবেন সাউন্ড কমে গেছে, ভালো লাগবে শুনতে, কানে আরাম পাবেন। রবিন সাবা থেকে লিখেছে, এক আওয়ার আজাইরা পেঁচাল পাল্লা ভালো লাগবো, আচ্ছা এক আওয়ার আজাইরা পেঁচাল পাল্লা তাদের ভালো লাগবে, শুনতে ভালোই লাগে, 12 মিনিট কম লাগে, আচ্ছা অদ্ভুত, আমার কাছে মনে হয় যে এই যে 12 মিনিট আমরা আজাইরা পেঁচাল পারি, হুদাই পেঁচাল পারি, দু একটা জোক বলি, এটা মনে আপনাদের খুব বিরক্ত লাগে, দেখো দু একটা জোক আমরা মোটেও বলি না, একটাও বলি না, এই সেগমেন্টেই হচ্ছে প্রচুর জোক যায়, এখন একটু কম বেশি হয় আর কি, যাক এখন আমাদের এটাই মজা পায়, হ্যাঁ এইটাই সবচাইতে মজার সেগমেন্ট এইটাই, এবং এইটাই হচ্ছে নাটবল্টুর মানে হার্ট,
কি বলে তাস জীবনে খেলতে হয়নি তুরুপের টেক্কা বলে না টেক্কা তুরুপ বলে কি জানি বলে ট্রাম্প টেক্কা যে সবার উপরে এটা জানি আপনি ভুলে গেছিলেন আমি এত কঠিন প্রশ্ন করছি অনেকদিন পর প্রিপারেশন নিয়েছিল একটা ওয়ার্ড বলবে বলে কি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন জি আমি আশফিয়া বলছি কাপাসিয়া থেকে কাপাসিয়া থেকে আশফিয়া 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 কেমন আছো তোমাদের কি আগে এসএমএস করেছিলাম আচ্ছা তোমরা আমার এসএমএসটা পড়ো নাই আর আমি অনেক দিন ধরে তোমাদের ট্রাই করতেছি তোমরা আমার ফোনও ধরো না আজকে কিভাবে হয়ে গেল না আজকে আমরা খুঁজে খুঁজে তোমাকেই তোমার ফোনটাই রিসিভ করেছি আমরা একদম তোমার কলটাকে আমরা সার্চ করছিলাম কার ফোন আগে কখনো ধরিনি কার এসএমএস আগে কখনো পড়িনি একদম ব্র্যান্ড নিউ সেখানে দেখলাম যে সবার প্রথমে আশফিয়া আছে কাপাসিয়া থেকে আর হচ্ছে মশা বলছিলাম যে আমি তোমাদের হচ্ছে হচ্ছে 30 ডিসেম্বর আমি অনেকবার তোমাদের ট্রাই করেছি ওই দিনও পাই নাই আর আমি আমার বিএফকে অনেকবার বলছি যে তুমি প্লিজ ওদের ট্রাই করো ও বলে যে আমি তো কখনো ওদের শুনি না তো আমি কি করে ট্রাই করবো আমি বলছি তুমি শুনে তারপরে দেখো নয়তো বা তুমি ফোন দিয়ে দেখো কিন্তু ও ট্রাই করে নাই একদম আচ্ছা একবারও ট্রাই করে না আপনার কথাই শোনে না আপনার বয়ফ্রেন্ড তাহলে কেমন বয়ফ্রেন্ড না না ও সব কথা শুনে শুধু হচ্ছে তুমি এতদিন আসো নাই কেন এতদিন আসিনি রাস্তা ভুলে গেছিলাম আমার প্রবলেমটা হচ্ছে মাথায় মাথায় আমি সিটি স্ক্যান করায় না ডিস্ট্রিক্ট স্ক্যান করানো লাগছে আমার বলছে যে আমার প্রবলেম আছে একটা হ্যাঁ খুব বড় অনেক বড় মাথায় প্রবলেম আছে ডাক্তার দেখাইতে হয় বলতে ভাই আমি না তোমাকে একটা কবিতা শোনাই আমার নিজের লেখা আচ্ছা হ্যাঁ শোনাও খুব দ্রুত বলতে হবে কিন্তু হ্যাঁ আমার কবিতাটার নাম হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল এলো রে বর্ষাকাল বৃষ্টি ভরা ঘরের চাল নদী ভরা থাকে জল করছে যে চলমান আর মেইন এর পর্যন্ত যাওয়া লাগবে না ঠিক আছে আর তোমার বয়ফ্রেন্ড যে তোমার কথা শুনে নাই আমাদের লাইভ ভিডিওতে ঢুকে তুমি তোমার বয়ফ্রেন্ড কে দেখিয়ে দিবা যে তুমি লাইভ বলছো যে তোমার বয়ফ্রেন্ড তোমার কথা শুনে না আমার বয়ফ্রেন্ড এর নাম এমডি হিরো আলম নূরে আলম এমডি নূর হ্যালো আগুন লাগছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি কি নাম আপনার বলেন বলেন সরাসরি টপিকে একদম হ্যাঁ
একটা গ্রামের তিনটা বন্ধু, তারা নিজেরা নিজেদের খুব ব্রিলিয়েন্ট ভাবত, মাল্টি ট্যালেন্টেড। প্রথম বন্ধু কি করত, বর্ষাকালে বৃষ্টির সময় যায় গাছের নিচে যায় পানি ঢালতো, কিন্তু গ্রীষ্ম মাটি ফেটে হাওয়া যায় এই সময় পানি ঢালে না। আচ্ছা, দ্বিতীয় বন্ধু কি করে, আম পাড়তে যায়, আম গাছে উঠে উঠে আমাকে পাকা আম যেটা ওটাকে টিপে টিপা দেখে কোন আম পাকা। আচ্ছা, তারপর মাটিতে এসে ওটা ঢিল দিয়ে পারে গাছে উঠল, আম জানো টিপে দেখছো সেই আম পাকা, ওই সময় ছিড়া দেখবো না, সে মাটিতে এসে ওই আম ঢিল দিয়ে পারবো। আচ্ছা, তৃতীয় বন্ধু কি করে, ওই যে বল্টু ভাইয়ের মতো খাই খাই পাটি যেটাই দেখবো ওইটাই টেস্ট করতে চাইবো, যেটাই খাইতে চাইবো মানে টেস্ট করতে চাইবো। তো হঠাৎ করে রাস্তাতে যাইতেছে, সামনে দেখে একটা গোবর, ঠিক আছে পায়ে নিচ্ছে, তো ওইটা হাত দিয়ে আসতে করে জিভের মধ্যে টেস্ট করে দেখা, ভাগ্যবালা এটা আমার পায়ে ভরে নাই। ভেরি গুড ভেরি গুড, অসাধারণ ছিল, মানে আইসাই টপিকে দুইকেই ফাটাফাটি যোগ বইলা, মানে অসাধারণ। নাম কি ভাইয়া, কি বললা? রবিবারে শুধু জোকস, হ্যাঁ, তারপর সোমবারে এই আইডিয়া তো বল্টু দিল, মেসেজ আর কমেন্ট এটা তো দিল বল্টু, এই আইডিয়াটা সোমবারে মেসেজ আর কমেন্ট এক ঘন্টা পড়তে। ঠিক আছে, থ্যাংক ইউ কল করার জন্য আর সরাসরি টপিকে চলে যাওয়ার জন্য। ঠিক আছে, ভালো থেকো, ভালো থাকবেন, ভালো থাকবেন, মাঝে মাঝে ফোন দিয়ে জোক শোনায় আমাদের। জি জি জি, শোনাবে। হ্যালো হ্যালো আইডিয়া নেই, এজন্য কেটে দিছে। হ্যালো 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 কি আশ্চর্য, কই লোকজন কোথায়? তাহলে তো ওই যে এই দুইজনের সাথে আমরা 10 মিনিট পার করতে পারতাম। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রেডিও ভলিউমটা কমান, নইলে আপনার সালাম আমি 4-5 বার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, কে বলছেন? অনেকগুলা মোবাইল থেকে সাথে নিয়ে আপনাদেরকে ফোন দিতেছি কিন্তু কলাতে একদিনও পাই না। এই তো আজকে কতগুলা কতগুলা মোবাইল একসাথে? আমার তিনটা মোবাইল ভাঙা ফেলছি, ফোন দিয়া পাই না দেখা। আপনার কথা শুনে অস্থির লাগতেছে, এতক্ষণ ভালোই ছিল। আমার লাগতেছে আপনাদের জন্য, আমি অনেকগুলো কবিতা লিখছি আপনাদের ফোনে পাই না। সবাই আমাদের শুনে কবি হয়ে যেতেছে, বুঝলাম না। ও তাও তো প্রতিভার বিকাশ হয়। বলেন। আমি একটা আমার নিজের লেখা একটা প্রেমের কবিতা শোনাতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো প্রেমিক পুরুষ। জানি না তো আগে, জানতাম না ভালোবাসায় এত কষ্ট লাগে। দুই দেহ একই মন, একই থাকে প্রাণ, বন্ধু ভাইয়া নাজের জন্য দিলে লাগে প্রাণ। আমার বাসা হইতেছে মিনা মার্কেট, ছিলেন মস্তুল আছে না, মস্তুল আপনার বাসার সামনে দিয়ে আসলাম একটু আগে। ঠিক আছে, আরেকদিন কথা হবে তাহলে। আবার নতুন নতুন একদিন, আমি প্রতিদিন ফোন দেই, একদিনও পাই না, আমি তিনটা সিম থেকে ফোন দিতেছি। আচ্ছা ফোন ভাঙেন না শুধু দুইটা একসাথে, যখন দেখলাম বিজি হইছে আবার রেডিওতে শুনতেছি, তখন কল রেডিওতে শুনে বুঝতে পেরেছি যে না রিসিভ হয়েছে। আমি কোনোদিন টাকা রিচার্জ করে কারোর সাথে কথা বলি না, ওরে সেদিন থেকে আপনাদের শুনতেছি, সেদিন থেকে মোবাইলে টাকা রিচার্জ করি, যখন দেখি টাকা মেটছে আবার টাকা রিচার্জ করি, টাকা শেষ করে তারপর আবার আপনাদেরকে ফোন দেওয়া শুরু করি। আচ্ছা আবার ফোন দিই তাহলে রিচার্জ করে। আমার ছেলেটা ঘুমায় আছে, আমার বাচ্চাটা বলে মা নাক বল্টু দাও,
গানটাও শুনি, এই জন্য আমরা নাট বল্টু তো গান বাজাই বাচ্চাদের জন্য। আমার তো খুব খুশি হতো, এখন ঘুমিয়ে আছে। আমার বলতো মা যাও তো মামার সাথে একটু কথা বলি। আবার উঠে আসার মারেন না, উঠে রাগে আসার মারেন না, থাক তো ভালো থাকবেন আপু, আবার কথা হবে। এখন আপনাদের দুজনকে দেখি নাই, শুধু একজনের দেখছি, কিন্তু তার নাম যে সজল সেটা দেখি নাই, নাটক দেখছি আপনার, বাকিটা ইতিহাস, তারপর দোতলা মেয়েটি যে শর্ট ফিল্ম দেখছি। আমি বলছিলাম বলতো, কিন্তু সেদিন নামটা দেখে খুব কষ্ট লাগছে যে এই ছেলেটা এত দুষ্টামি করে, এর নাম কেন নাট, এর নাম তো বলতো হওয়া উচিত। শাওন মজুমদার, শাওন মজুমদার লিখে সার্চ করলে বল্টুর ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আপনি। ইউটিউব চ্যানেলে গিয়ে নাম দিয়ে সার্চ করলে হবে। আমাদের ফান কলের সময় এসে গেছে, মন ভাঙা দোকানে উনি কথা বলতে থাকুক, আমরা ব্রেক থেকে ঘুরে আসছি। ঠিক আছে আবু, আবার আবার কথা হবে আপনার সাথে, আর ফোন দিতেই থাকবেন। খুব খুশি, থ্যাংক ইউ। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাবো, ফিরবো হচ্ছে জোকান কাক নিয়ে আর শেয়ার গুলো নিয়ে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ইয়া ক্যাপিটাল FM 94.8।
ফিরলাম কি শেষবারের মতো, আর আসবি না কোনোদিন এই সপ্তাহের? আচ্ছা আচ্ছা, কালকে শুক্রবার, ছুটির দিন। আচ্ছা, ছুটির দিন চাপকে পিঠের ছাল তুলে নেবে এই বলে গিয়েছিলেন বাবু মশাই, কিন্তু বাবু মশাই তো জানতেন না বৃহস্পতিবার রাতে ইভেরি প্রেজেন্স নট বলতো না তুফান কিংস আটটার সময় শেষ হয়ে গেলে আমরা যে কে কোথায় ছুটে চলে যাব, ছুটির দিনটা চলে যায়। তারপরে কিভাবে চলে যাবে দেখতেই পাই না, শুনতেই পাই না, শোনা যায় না, চলে যায়। ঘুরাও ঘুরাও ঘুরাও, এই দিনটা যে চলে যায় আর কি ফিরে আসবে না বাবু মশাই? বাবু মশাই, আই হেট ইয়ার্স নাকি না? ওটা তো পুষ্পা, পুষ্পা আই হেট ইয়ার্স। আচ্ছা আজকে কি হয়েছে লাইভে, ঘটনা কি 2.2 শ্বশুরবাড়ি না যে তোমার নানা বাড়ি যাবো, নানা কি না ঘুরে না? শেয়ার করেছে রতন আল হাসান, এস আর শাহিন রানা, তানিয়া সুলতানা, প্রিয়া মনি, এম ডি শাফি আহমেদ, এস আর শাহিন রানা, এস আর শাহিন রানা, কতবার বল হাসান, তানিয়া সুলতানা, ইলেকট্রন মুক্ত পরমাণু লিখেছে বল্টু ভাই ফান কল না করে ভিডিও কল করার পদ্ধতি চালু করো, এটা বাকি থাকবে না, চলে যাবে কিছুদিন পর, দাঁড়াও না। তারপরে দেখতে পাচ্ছি এটা কিন্তু ভালো আইডিয়া দিছে, খুব ভালো আইডিয়া, যদি এখন এটা ইয়ে করা সম্ভব না তবে কোনো না কোনো দিন দেখবে যে এটা চালু হয়ে গেছে, দমকা বাতাসে ওইটা আকাশে। তারপরে প্রিয়া মনি শেয়ার, শান ভাইয়া কইছিলাম তোমাকে তো মিস করছি, থ্যাংক ইউ। তারপরে শেয়ার করেছে বজ্জাতের ওই ডি মানে হাড্ডি। তারপরে শান্ত লিখেছে বান্ধবী যদি আপনাকে গার্লফ্রেন্ড খুঁজে না দেয় তাহলে বুঝে নিন সে আপনাকে মনে মনে পছন্দ করে। হাতে শাড়ি কেন পেছনে, চলো 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 বজ্জাতের হাড্ডি। আর পড়তে দিলেন না, কত কোটি কোটি শেয়ার হয়েছিল আজকে। সকাল 10টার সময় বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় ওয়াইফ হাজবেন্ডকে বলছিল এই যে চুলায় মাংস দিছি, গুনে তিনটা পর্যন্ত গুনবা। কি গুনবে? তিনটা সিটি বাজলে প্রেসার কুকার আর কি, প্রেসার কুকারে যে তিনটা সিটি বাজলে তিনটা পর্যন্ত গুনবা, তিনটা সিটি বাজলে নামায় ফেলবা। ওকে ওকে। সকাল 10টার সময় ওয়াইফ অফিসে চলে গেছে, হাজবেন্ড বসা বসা গুনতেছে 10, 11, 12, 1, 2। দুইটার সময় ওয়াইফকে ফোন দিছে, হ্যাঁ গো প্রেসার কুকারের তিনটা সিটি তো বাজছে কিন্তু তিনটা পর্যন্ত গুনতে বলছিল, ঘড়িতে তো 2টা বাজে, মাংস কি নামাবো? ইস, মানে কি মানে তিনটা পর্যন্ত গুনতে বলছিল সে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত বলছে যে এই দেখ দুধটা রেখে গেলাম জালের মধ্যে, হ্যাঁ দুধটা যদি উতরায় দেখিস, কিন্তু উতরায় কিনা এক ঘন্টা পরে কি রে দেখছস, হ্যাঁ তুমি যাও 10 মিনিট পরে উতরাইছিল দুধ খেলো, তুমি তো দেখতে বলছো, আমি দেখে রাখছি কিন্তু নামাই নেই। আপনারা দেখেন আমার শনিবার দিন আসবো। হ্যাঁ, টাটা ফ্রম ইভ্যালু প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস, পিস।